গুড মর্নিং ফ্রেন্ডস, এখন তোমার 10টা বাজে বলে এই কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট হলো। তোমাদের দাদা ভাইয়ের তো ইয়ে নিয়ে গেল, ব্লাড নিয়ে গেল সুগার টেস্টের জন্য, ফাস্টিংয়ে নিয়ে গেল। এবার টিফিন করালাম, টিফিন করে এবার আবার 11:30টায় নিতে আসবে। ওটা নিলো বোধহয় 8:30টা, আর এটা আসবে 11:30টায়, যেটা পিপি না কি বলে বাবা খাওয়া দাওয়ার পর যেটা নেয়। দুটো ব্লাড টেস্ট হবে, প্রথমটা নিয়ে গেছে, দ্বিতীয়টা নিতে আসবে। তোমার দাদাভাই দেখো দোকানের জিনিসপত্র সব এনে দিলে, ওগুলো গুছাচ্ছি, মাস খাবারের জিনিস, এই যে সর্ষের তেল, সাদা তেল সব রাখছি, অল্প অল্প করে আনা হয়েছে। এখন এই ডাল, চিনি, চা পাতা, এই যে কাশ্মীরি মির্চ, চানাচুর, এই নিয়ে ঝাল লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, মিট মশলা, গরম মশলা, নুন, এগুলো সব আনা হয়েছে। আর বাকি সাবান টাবান ওগুলো রেখে দিয়েছি, চাও ওগুলো রেখে দিয়েছি, বিস্কুট আছে এখনই আনেনি, কদিন পর আনবে। দোকানে টাকা দিয়ে এলো আর এই জিনিসগুলো নিয়ে এলো, আগের মাসের টাকাটা দিয়ে দিলো, ক্লিয়ার করে দিলো, আর এই মাসের জিনিসগুলো উঠিয়ে আনলো। আমাদের এরকম করেই করে, এই মাসের জিনিস আবার পুরো হয়ে গেলে আবার সেটা তোমার জুন মাসে ক্লিয়ার করে আবার জুন মাসেরটা তোলা হবে, এরকম আর কি। সকালে তোমার টিফিন করে দিলাম, চাউমিন করেছিলাম আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, শশা দিয়ে, বাদাম দিয়ে, ওটা খাওয়া হলো। আমি খাইনি, ছেলে আর ওর বাবা খেয়েছে, তোমাদের দাদা। আর চিকেন এনেছে, চিকেনটাকে ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, এই জন্য ভিজিয়ে রেখেছি জলে। এবার হ্যাঁ এসো, ভেজানো থাক, আমি লাগিয়ে দিচ্ছি, আর কাটাকুটি করতে বসবো। তার আগে সকালবেলা একবার ঘরটা ঝাড় দিয়েছি, রান্নাঘর মুছেছি, আবার বালি বালি লাগছে, কাটাকুটি করে মনে হচ্ছে আরেকবার ঝাড় দিতে হবে। কি অবস্থা, ঝড় বৃষ্টি হলে এরকম, সকালে বিশাল ঝড় বৃষ্টি হলো, ভোরবেলা একদম মাটি ভিজে গেছে। আমার আমার এটা ভেবে আনন্দ লাগছে যে আমার গাছগুলো জল পেলো, মানে এরকম তোমার বালতি করে জল দেওয়া আর বৃষ্টির জল পাওয়া অনেক তফাত। বৃষ্টির জলটা পেলে বেশি ভালো, খুব ভালো লাগছিল দেখে, জানলা দিয়ে দেখছিলাম তো, ভালো গাছগুলো জল পেলো, মনটা শান্তি লাগছে। যাই হোক, বাগানে আবার প্রচুর পাতা পড়েছে, তোমাদের তো বলেই ছিলাম পড়বেই, জানা পাতা আশেপাশের গাছ থেকে, দেখছো না কত গাছ, আম গাছ, জাম গাছ, তো ওইগুলো আবার ঝাড় দিতে হবে, কাল পরশু করে দেবো। আর এখন এইসব গোছাগুছি করে কাটতে বসবো, তারপর আবার একবার ঘরটা ঝাড় দিতে হবে। চলো, এই সকালবেলা এলাম তোমাদের কাছে গুড মর্নিং বলতে। সবাইকে আমার চ্যানেলে স্বাগত, বন্ধুদের, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেক অনেক বন্ধ করে দাও। হ্যাঁ, তোমাদের দাদা বেরোচ্ছে একটু বাজারের দিকে, আবার তাড়াতাড়ি আসতে হবে ওকে, কারণ আলু আনবে, পেঁয়াজ আনবে, অল্প অল্প আলু আনছে। কি আলু বাজে বেরোচ্ছে গো, বাপরে, আলু মানে কি বলবো, আলু মানে একদম ভালো করে দিচ্ছে, মানে চন্দ্রমুখী আনো একই ব্যাপার, এমনি আলু আনো একই ব্যাপার, আলু এত জঘন্য, সবাই মুখে শুনছি, শক্ত শক্ত থাকছে, দেখতে ভালো হলে কি হবে, মানে ভিতরটা একদম জঘন্য, কোনোটা তো ভিতরে একদম দাগি, গন্ধ বিচ্ছিরি, একদম যা তা আলু। বাজারের লোক বলছে বৃষ্টি না হলে এরকমই হবে, কে জানে, জানি না তো, সে অল্প অল্প করে আলু আনছে, নাহলে আমাদের 5 কিলো করে আনা হয়, আলুটা লাগে বেশি, সবেতেই লাগে, আর 3 কিলো করে আনছে, এই জন্য 2-4 দিন পর পর আলু লাগছে। আলু পেঁয়াজ আনবে, আর তোমাদের দাদাভাই মোবাইল রিচার্জ করাবে, তারপর চলে আসবে, কারণ 11:30টায় আবার উনি আসবেন ব্লাড নিতে। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করি, এগুলো গুছিয়ে কাটাকাটি করতে হবে, মশলা করতে হবে, টাটা। হ্যালো বন্ধুরা, এ দেখো এখনো স্নান করে নিয়ে রান্নাটা করে হয়েই এসছে, তোমরা দেখিয়ে দিই, চিকেনটা কষা হয়ে গেছে, এটা কি বলতো, ওটা জিরে ভাজছি, এটাকে গুঁড়ো করে তোমার রায়তা করবো। এ দেখো কেটে রেখেছি শসা আর পেঁয়াজ, আর এটা ভেন্ডি আলুর তরকারি করলাম রাতের জন্য।
আর শাক ভেজেছি, দাঁড়াও দেখাচ্ছি, শাক ভেজেছি, কলমি শাক ছিল একটু, রসুন দিয়ে ভেজেছি, কলমি শাক রসুন দিয়ে ভাজা, আর চিকেন, আর রায়তা করব, দই শসা পেঁয়াজ দিয়ে রায়তা, খুব ভালো লাগে আমার, খুব ফেভারিট। রাতের জন্য দেখলে ভিন্ডি আলুর তরকারি করেছি, মশলা বাটা হলো এই যে বেঁচে গেছে কিছুটা, রেখে দিই ফ্রিজে। ভাত হয়ে গেছে, মাঠটা গালবো, আর একটু চিকেনটা হয়ে গেছে প্রায়, একটা জল দেবো, আলু দিয়েছি, জল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষা হচ্ছে, রোদের ছিটে ছিটে উঠেছে দেখো। এত অনেক দাদা গেছে চান করতে, এবার আমি যাবো, বুঝলে, চান করে এগুলো পরিষ্কার করে একবারে যাবো, স্নান করে পুজো করবো, তাহলেই হয়ে যাবে। জল দিয়ে দিলাম, সেদ্ধ হোক চিকেন, দেখো জল দিয়ে দিলাম, ভাতের মারটা গালবো, ব্যাস। জিরোটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম, ভাজা দইটা এনে শসা পেঁয়াজের মধ্যে মিশিয়ে রায়তা বানাবো। রায়তা আমার রান্নার মানে রান্নার চ্যানেল মানে একটি চ্যানেল এখানে আছে, রায়তা দেখে নিও তোমরা, সবাই জানো বানাতে, আবার দেখার কি আছে, বুদি রায়তা হয়, শসা রায়তা হয়, আর কি হয় গো জানি না, ভুলে গেছি, ভুলে গেছি মানে আমি জানি না আর হয় কিনা, বুদি রায়তাটা খাওয়া হয়নি কোনোদিন, শসা পেঁয়াজ দিয়ে রায়তা অনেকবার খেয়েছি, খুব ভালো লাগে আমার, এখনই করবো তো, চলো রাখি এখন। দেখো বন্ধুরা খাবার বাড়ছি, দুপুরে লাঞ্চ রেডি, এই যে রায়তা দেখো, আমার শ্বশুরশাশুড়ি খায় না দই দিয়ে, এই জন্য আমাদের তিনজনের, খাওয়া বাড়ছি, চলো খেয়ে নি। এখন তোমার বাজছে 8টা, হ্যাঁ 8টাই বাজে, তোমার দাদা কি সিনেমা দেখছে, আর দেখো ডিম সেদ্ধ করছি, চিকেন আছে ওদের হয়ে যাবে, তোমার দাদার আর আমার ছেলের হয়ে যাবে, ছেলে ওই বেলা 2 পিস খেয়েছে, 2 পিস খাইনি, রেখে দিয়েছে, ওইটার মধ্যে বললো মা একটা ডিম সেদ্ধ করে দিলাম, বাবা ভাবকি খেতে মনে হয়েছে, এই দেখো 2 পিস রেখে দিয়েছে, এমনিতে রাতে রাখা ছিল, রাতেরটাও রাখা ছিল, গরম করলাম তরকারিটা, গরম করিনি, ওই যে তরকারি রয়েছে ভেন্ডি আলু, তো এই আর কি, তাই ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, মানে বন্ধুদের কাছে এসে ভিডিওটা শেষ করে দিই, আর সন্ধ্যাবেলায় তোমার চা খেলাম, বিস্কুট খেলাম, তোমাদের দাদাভাই ওবেলা অল্প একটু ভাত খেয়েছে, কোনো কোনো দিন অল্প খায়, সেই জন্য বললো একটু মুড়ি মেখে দাও, আমি শসা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে দিলাম, আর লাল চা খেলো, আর বা ছেলে তো লাল চা ছাড়া খাবে না, দুধ চা কোনো দিন খায় না, ও দুধ কফিগুলো খাবে কিন্তু চা লাল চাই খাবে, দুধ চা একদম পছন্দ করে না, সেই জন্য ওকেও দিলাম লাল চা আর বিস্কুট, আর আমি খেলাম একটুখানি দুধ চা ছিল সেইটা খেলাম, আর 2টো বিস্কুট খেলাম, আর তোমার দেখো ওর আইসক্রিমটা পড়ে আছে, আইসক্রিমটা খাওয়ার নাম নেই, কালকে এসে ফ্রিজে ঢুকিয়েছি, ব্যাস এইরকম ওর খাওয়ার ব্যাপার, কোনো কোনো সময় বলবে খাবে, খাবে না, এই হলো ওর ব্যাপার, ও খেতে এরকম ফ্রিজ খুলে খাবে, মানে
দুবার তিনবার করে মনে করালে তবে যদি ওর মনে হয়, একবার দুবার দুবার বলা হয়ে গেল মা হ্যাঁ খাবো, ব্যাস আজ এখনো খাচ্ছে তখনও খাচ্ছে, তো এই আর কি। আজকে এই নাইটিটা পরেছি, দেবো গরমে এগুলো রেখে দিয়েছিলাম, এখন একটু ঠান্ডা ঠান্ডা তো পরলাম নাইটিটা, তোলা নাইটি অনেকগুলো আছে, এবার গরমের মধ্যে না ভালো লাগে না, তখন মনে হয় ওই ছেঁড়া চুড়ি পাতলা পুতলি রং জ্বলা ওগুলোই পরি, তোমাদের কাছে ওগুলো পরেই আসি। এইটা পরলাম, এগুলো কি বলতো সুতিরই, কিন্তু ওই যে পড়া হয় না তো তুলে রাখা আছে, এবার ওই ছেঁড়া চুড়ি রং জ্বলাগুলো পরতে ভালো লাগে, বেশ পাতলা হয়ে গেছে, পরে পরে কেচে কেচে আরো পাতলা হয়ে গেছে। আর এটা এখন একটু ওয়েদারটা অন্যরকম, তোমার ভোরবেলাতে দারুণ বৃষ্টি হয়েছে আর বিকেল দিকেও খুব বৃষ্টি হলো, বেশ জোরে বৃষ্টি হলো, কিছু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য এটা পরলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কি বলবো বন্ধুদের, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এত বড় গরমের পর মানে বৃষ্টি কাজটা হচ্ছে, বৃষ্টিতে ভিজে টিজো না, সবাই ভালো করে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ব্লগটা অবশ্যই তোমরা সবাই মিলে দেখো, মানে সবাই মিলে মানে সবাই দেখো আর কি, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে করো, আদারওয়াইজ করো না, তোমরা দেখো, তোমরা দেখে লাইক করে দিও, অবশ্যই 10 মিনিট করে দেখো, একেবারে দেখেই ফট করে কেটে কুটে চলে যাবো না বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো মানে কিছু বলার নেই, অনেক অনেক ধন্যবাদ, আমাকে সহ্য করছো, আমাকে দেখছো, সাবস্ক্রাইব করেছো, আমাকে এভাবে এগিয়ে নিয়ে চলো, তোমরা তোমরা ছাড়া তো আমরা কিছুই না, বিগ জিরো, তো তোমরা থাকলেই আমরা থাকবো, মানে তোমরা পছন্দ করলেই আমরা থাকবো, তোমরাই আমাদের সব, তোমরা আমাদের পাশে থাকলে আমরা অনেক দূর এগোবো, নাহলে এই মুখ থুবড়ে পড়ে যাবো মাঝখানে, আর কী করবো বলো। তো বড়ো বড়ো ব্লগারদের ব্লগ তো দেখবেই নিশ্চয়ই, তাদের ব্লগে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, আমিও দেখি অনেকের ব্লগ দেখি, অনেক কিছু শিখতে পারি, জানতে পারি তারা কীভাবে কথা বলে, কীভাবে কী করে, সব কিছু জানে, জানতে বেশ ভালো লাগে। আর যাদের বেশ গ্ল্যামারিয়াস ব্লগ হয়, ঘর দৌড় সাজানো গুছানো দারুণ লাগে দেখতে, খুব ভালো লাগে, আমার তো অত কিছু নেই, অত কিছু সাজানো গোছানো তোমাদের সেরকম দেখাতে পারি না, নর্মালি যেগুলো যেমন থাকে সবাই সেরকম, আর কি করব। তো তোমরা দেখো অবশ্যই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে আমার ভিডিও প্রায় রোজই দিই, আমি রোজ দেওয়ারই চেষ্টা করি, ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে টুক করে লাইক করে টুক করে আমার পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নেবে, যারা করোনি আর কি, যারা করেছে তাদের তো কিছু বলার নেই, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাকে সহ্য করো, তোমরা আমাকে দেখো, তার জন্য দিল সে একদম ধন্যবাদ, বাবা হিন্দি বাংলা সব মিলে মিশে একাকার, ডিম সেদ্ধটা হয়ে গেছে নামিয়ে দেবো, এবার গ্যাসটা সিলিন্ডারটা অফ করে দেবো, নাহলে তোমাদের দাদা ভাই আমার পিছনে লেগে থাকবে, সিলিন্ডার অফ করলে অফ করলে অফ করলে, ঠিকই গ্যাসের যা দাম হল। তো চলো আজকে ব্লগটা শেষ করলাম, গুড নাইট, শুভরাত্রি, খাওয়া দাওয়া ভালো করে ঘুমাও সবাই, এতদিন পর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, পরশু থেকেই হয়েছে, ভালো করে ঘুমিয়ে নাও, আবার সকালে উঠে পড়ে কোমর বেঁধে লাগতে হবে, যার যা কাজ আমাদের কাজ আমাদের করতেই হবে, টাটা বন্ধুরা।